নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই জুন মাসের প্রথম সপ্তাহে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, অনলাইন অফলাইন ফর্ম ফিল আপের শেষ তারিখ কবে এবং তোমাদের কোন কোন চাকরির জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সঙ্গে বয়সসীমা কী চাওয়া হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলো কী বলা হয়েছে, সমস্ত কিছু পরপর জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবে। এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে রয়েছে রাজ্যে আইআইটি খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিকম পাস, অর্থাৎ কমার্স শাখায় ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে। সঙ্গে তোমাদের বলা হয়েছে প্রথম তিনটি অ্যাটেম্পটের মধ্যে বলা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্ট থেকে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেল সার্টিফিকেট করা থাকতে হবে এবং বয়সসীমা বলা হয়েছে 25-এর নিচে বয়স হতে হবে এবং বয়সসীমা কিন্তু হিসাব করতে হবে 30/6/2021 এই তারিখ অনুযায়ী। এখানে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, ফর্ম ফিল আপের শেষ তারিখ 30শে জুন 2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে http://www.iitkgp.ac.in। আচ্ছা, এরপর দেখো হুগলি জেলায় ডিস্ট্রিক্ট স্বাস্থ্যসাথী সেলে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েশন পাস অথবা পিজি, ডিসিএ অথবা এমসি অথবা এমএসসি ইন আইটি, এর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। ফর্ম ফিল আপের শেষ তারিখ 15শে জুন 2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://hugli.nic.in। এরপর দেখো ইন্ডিয়ান আর্মিতে নর্থার্ন হেডকোয়ার্টারে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। বয়সসীমা বলা হয়েছে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়া বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। এখানে অফলাইনে ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপের শেষ তারিখ 11শে জুন 2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে http://www.davp.nic.in। আচ্ছা, এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং সিভিলে অথবা আর্কিটেকচার এবং প্ল্যানিংয়ে অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে বয়সসীমা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে। এখানে অনলাইনে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং ইমেল আইডি বলা হয়েছে ncap.wbpcb@gmail.com এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4শে জুন 2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.wbpcb.gov.in। এরপর ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে ইঞ্জিনিয়ার, ট্রান্সলেটার, ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং অ্যাকাউন্টস অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া গ্র্যাজুয়েশন, এছাড়া পোস্ট গ্র্যাজুয়েশন, এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, এই সমস্ত যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বয়সসীমা বলা হয়েছে বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম রয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 25/6/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.nwda.gov.in। আচ্ছা, এরপর দেখো ইন্ডিয়ান রেলওয়েতে ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়াতে 1074টি শূন্য পদে জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক সঙ্গে আইটিআই এবং এছাড়া বলা হয়েছে গ্র্যাজুয়েশন, এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং ডিপ্লোমা পাস যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বয়সসীমা বলা হয়েছে জুনিয়র ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়া জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এছাড়া ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের 23/7/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://dfccil.com। এরপর দেখো মেট্রো রেল কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ক্লাস 8 পাস এবং মাধ্যমিক পাস। বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30/7/2021, অফিসিয়াল ওয়েবসাইট https://apprenticeshipindia.org। এরপর দেখো আইআইটি মান্ডিতে নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন, এছাড়া পোস্ট গ্র্যাজুয়েশন, এছাড়া
বি, বিটেক এছাড়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস যোগ্যতায় কিন্তু নিয়োগটি করা হচ্ছে। বয়সসীমা বলা হয়েছে বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4/6/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.iitmandi.ac.in। আচ্ছা, এরপর দেখো দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড বা DSSSB-তে 7236টি শূন্যপদে টিচার, ক্লার্ক এবং বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, এছাড়া উচ্চ মাধ্যমিক, এছাড়া গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। বয়সসীমা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24/6/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://dssb.dilli.gov.in। এরপর দেখো CSIR ইনস্টিটিউট অফ মিনারেলস অ্যান্ড মেটেরিয়ালস টেকনোলজিতে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের বলা হয়েছে কম্পিউটার টাইপিংয়ে দক্ষ হতে হবে। কম্পিউটার ইংলিশ টাইপিং স্পিড চাওয়া হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট এবং বয়সসীমা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21/6/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.immt.res.in। আচ্ছা, এরপরে দেখো RRC ওয়েস্টার্ন রেলওয়েতে 3591টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 50% মার্কস নিয়ে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট টেডে ITI কোর্স পাস করা থাকতে হবে। বয়স বলা হয়েছে 24/6/2021 এই তারিখ অনুযায়ী 15 থেকে 24-এর মধ্যে বয়স হতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24/6/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.rrc-wr.com। এরপর দেখো NTPC-তে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক এবং ইনস্ট্রুমেন্টেশন শাখায় ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে। এক্ষেত্রে জেনারেল এবং OBC ক্যাটাগরির ক্ষেত্রে 65% মার্কস নিয়ে পাস করতে হবে এবং SC/ST এবং PWD ক্যাটাগরির ক্ষেত্রে 55% মার্কস নিয়ে পাস করতে হবে। এক্ষেত্রে তোমাদের বলা হয়েছে ফাইনাল ইয়ারের প্রার্থীরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়সসীমা বলা হয়েছে 10/6/2021 এই তারিখ অনুযায়ী 27-এর মধ্যে বয়স হতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10/6/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.ntpc.co.in। এরপরে দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে স্টেনো অ্যাসিস্ট্যান্ট, মেকানিক, ড্রাইভার এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। বয়স বলা হয়েছে 21/6/2021 এই তারিখ অনুযায়ী 27-এর মধ্যে বয়স হতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21/6/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.nift.ac.in। আচ্ছা, এরপর দেখো পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে তোমাদের বলা হয়েছে ডিপ্লোমা ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে সিভিল এবং ইলেকট্রিক্যাল শাখায়। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে তোমাদের কিন্তু 3 বছরের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে জেনারেল এবং OBC-দের ক্ষেত্রে এবং EWS ক্যাটাগরির ক্ষেত্রে 70% মার্কস নিয়ে পাস করতে হবে এবং SC/ST PWD ক্যাটাগরির ক্ষেত্রে 5 মার্কস নিয়ে পাস করলেই হবে। এখানে বয়স বলা হয়েছে 15/6/2021 এই তারিখ অনুযায়ী 27-এর মধ্যে বয়স হতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15/6/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.powergridindia.com। এরপর দেখো ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ ECIL-এ টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে তোমাদের 60% মার্কস নিয়ে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে, সঙ্গে তোমাদের 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোন ক্ষেত্রে বলা হয়েছে ইন দ্য ফিল্ড অফ এমবেডেড ফার্মওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনস অ্যান্ড এক্সপার্টাইজ ইন C++, IBM অ্যান্ড BPM টুলস। তারপরে দেখো বয়স বলা হয়েছে 30/4/2021 এই তারিখ অনুযায়ী 30-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ওয়াক ইন ইন্টারভিউ নিয়ে হবে 7/6/2021 তারিখে এবং সরাসরি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ইন্টারভিউ নিয়ে হবে কলকাতায় ECIL জোনাল অফিস 4th ফ্লোর, অ্যাপেজে হাউস 15 পার্ক স্ট্রিট, কলকাতা 700016 ওয়েস্ট বেঙ্গল। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে http://www.ecil.co.in।
এরপর দেখো ইন্ডিয়ান আর্মিতে টেকনিক্যাল এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশনে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায়। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে, সঙ্গে বয়স বলা হয়েছে 20 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23/6/2021। অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in। আচ্ছা এরপর দেখো এয়ারফোর্সে অ্যাফক্যাট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে সংশ্লিষ্ট শাখায়, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস, এছাড়া তোমাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। বয়সসীমা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30/6/2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://afcat.cdse.in/afcat/।